বন্ধ বেআইনি, কথায় কথায় বন্ধ বরদাস্ত নয়, আইন আইনের পথে চলবে, দার্জিলিং এ বললেন মুখ্যমন্ত্রী। আজ সকালে পর্যটকদের আশ্বস্ত করতে মেলে চলে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়, পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। বেশ খানিকক্ষণ তিনি ছিলেন পাহাড়ের রাস্তায়, পর্যটকদের ফেরাতে যথাযথ ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার, জানিয়েছেন মমতা। গতকাল মোর্চার সঙ্গে সংঘাতে আহত পুলিশ কর্মীদের চিকিৎসায় সরকার সব রকম ব্যবস্থা নেবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাহাড়ের উন্নয়নে ব্যর্থতা এবং পর্যটনের মরশুমে পাহাড়ে অশান্তি ছড়ানোর কড়া ভাষায় মোর্চার সমালোচনা করেছেন তিনি। Nobody is ever unlocked. If I am a constitution abiding citizen or I am a law abiding citizen, I cannot violate the law. যেভাবে গাড়িগুলোকে পুড়িয়েছে, যেভাবে তছনছ করেছে, আমরা পাহাড়ে শান্তি চাই, উন্নতি চাই, এর থেকে বেশি আমার কোনো কথা নেই। আর আইন আইনের পথে চলবে, আজকের বন্ধ বেআইনি, কথায় কথায় নিজেরা পাঁচ বছর ক্ষমতা থেকে কিছু করতে পারেনি মানুষের। এক মাস বাকি আছে দ্বিতীয় ইলেকশনের জন্য, জুন মাসে জুলাই মাসে ওদের কমপ্লিট, এই জুন চলছে জুলাই ইলেকশন, মানে টাইম অ্যাকর্ডিং টু টাইম, সেখানে কিছু করতে পারেনি বলে পাবলিকের উপরেই অত্যাচার। আর এত লক্ষ লক্ষ টুরিস্ট, এত দার্জিলিং এর লক্ষ্মী, দার্জিলিং এর লক্ষ্মী কো ভাগা দে রায় ক্যা পাহাড় কা মুভমেন্ট কর রা মেরে কো তো পতা নেই হ্যাঁ। বাট উই আর উইথ দ্য পিপল, উইথ দ্য হিলি ব্রাদার্স এন্ড সিস্টার্স, অ্যান্ড উইল গিভ দেম ফুল হেল্প, অ্যান্ড উইল আস্ক দেম নট টু সাপোর্ট দিস বিমল গুরুং অ্যান্ড হিজ সেরকম দরকার আমি বিদেশে গিয়ে ট্রিটমেন্ট করিয়ে আনবো, ওটা চিন্তা করবি না, যারা ইঞ্জিওর হয়েছে আমি দেখে নেবো। আর টুরিস্টদের ভাবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। বেলা 11টা থেকে এখানে 8-10টা বাস থাকবে যেগুলো শিলিগুড়ি নিয়ে যাবে, এবং শিলিগুড়ি থেকে কলকাতা ডাইরেক্ট বাস দেওয়া হয়েছে, এগুলো আপনারাও একটু বলবেন। আর হেল্পলাইনও করে দেওয়া হয়েছে ডিএম অফিসে অলরেডি। গোর্খা জনমুক্তি মোর্চার ডাকা বন্ধে এই মুহূর্তে কিছুটা হলেও সমস্যায় পর্যটকরা, এবং সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী তিনি এই মুহূর্তে দার্জিলিং এর পথে। কমলিকা সেনগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোনে। কমলিকা, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী ঠিক কোথায় রয়েছেন? দেখো, কুনার সিংমারি কাটি অফিস, যেখানে আগের দিন মুখ্যমন্ত্রী গেছে, মোর্চার হেডকোয়ার্টার সেই সিংমারি পার্টি অফিসের সামনে দিকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসলেন। শুধু তাই নয়, তার আশেপাশে বেশ কিছু দোকান তারা খুলেছে, তাদেরকে আশ্বস্ত করলেন যে দোকান খোলা রাখতে পাহাড়ের জনজীবন যাতে স্বাভাবিক থাকে সেটা যেন দোকানদারেরা দেখে, এবং তার পাশে প্রশাসন আছে। আমরা দেখেছিলাম প্রথম যেদিনকে গোর্খা মোর্চার তরফ থেকে মিছিল করা হয়েছিল, সেদিনকে মুখ্যমন্ত্রী সিংমারি পার্টি অফিসের সামনে দিয়ে গিয়ে মাস্ক ছোড় দিয়েছেন, এবং আজকেও তাই হলো। কমলিকা, এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, মুখ্যমন্ত্রী এই পাহাড়ের রাস্তায়, বেশ কিছু দোকান আমরা কিন্তু পাশাপাশি দেখতে পাচ্ছি বন্ধ রয়েছে, কিন্তু সাধারণ মানুষ, দার্জিলিং এর মানুষ, তাদের ঠিক কি রেসপন্স? দেখো, সাধারণ মানুষ গতকাল থেকে আতঙ্কে ছিল, আজকে সকালবেলা মুখ্যমন্ত্রী পাহাড় পরিদর্শন করা, এবং শুধুমাত্র রিচমন্ডে না, পায়ে হেঁটে পাহাড়ের সমস্ত দার্জিলিং এর সমস্ত জায়গা, টাউনের ভেতর কোনো জায়গা তিনি বাদ দেননি, তিনি এখনো হেঁটে চলেছেন। সুতরাং সেই মুখ্যমন্ত্রী নেমে সরজমিনে গোটা বিষয়টা দেখা পাহাড়ের মানুষের মধ্যে কোথাও না কোথাও একটা কনফিডেন্স এনে দিয়েছে। কমিউনিকেশন গুপ্ত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। না, আপনাদের আরো একবার জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে পাহাড়ের রাস্তায় পর্যটকদের আশ্বস্ত করতে তিনি বেরিয়ে পড়েছেন সকালবেলায়, এবং তিনি যেমনটা জানিয়েছেন যে পর্যটকদের কোনো চিন্তা করার কারণ নেই, কারণ প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই ব্যবস্থা করা হয়েছে, বাসের ব্যবস্থা করা হয়েছে দার্জিলিং থেকে শিলিগুড়ি পৌঁছানোর জন্য, এবং অন্যদিকে এই বন্ধকে তিনি বেআইনি বন্ধ বলেছেন। কি বলেছেন তিনি শুনবো। যেভাবে গাড়িগুলোকে পুড়িয়েছে, যেভাবে তছনছ করেছে, আমরা পাহাড়ে শান্তি চাই, উন্নতি চাই, এর থেকে বেশি আমার কোনো কথা নেই। আর আইন আইনের পথে চলবে, আজকের বন্ধ বেআইনি, কথায় কথায় নিজেরা পাঁচ বছর ক্ষমতা থেকে কিচ্ছু করতে পারেনি মানুষের। এক মাস বাকি আছে দ্বিতীয় ইলেকশনের জন্য, জুন মাসে জুলাই মাসে ওদের কমপ্লিট, এই জুন চলছে জুলাই ইলেকশন, মানে টাইম অ্যাকর্ডিং টু টাইম,
সেখানে কিছু করতে পারেনি বলে পাবলিকের উপরে অত্যাচার। আর এত লক্ষ লক্ষ টুরিস্ট, এটা দার্জিলিং এর লক্ষ্মী, দার্জিলিং এর লক্ষ্মীকেও ভাগা দে রায় ক্যা পাহাড় কা মুভমেন্ট কর রা মেরে কো তো পতা নেই হ্যাঁ। But we are with the people, with the Hindi brothers and sisters, and we will give them full help. And we will ask them not to support this Bimal Guru and his associates. আমি জানি একজন, হ্যাঁ একজনের চোখটা মনে হয় চলে গেছে, ওর জন্য আমরা হেলিকপ্টার লিফট করাচ্ছি আজকে। সম্ভবত আমরা ওকে, যদি হেলিকপ্টার সার্ভিস ঠিক থাকে তাহলে ওকে আমরা হেলিকপ্টারে করে কলকাতায় পাঠাবো, আই হসপিটালে শঙ্কর নেত্রালয়ের এতে। সেরকম দরকার আমি বিদেশে গিয়ে ট্রিটমেন্ট করিয়ে আনবো, ওটা চিন্তা করবেন না। যারা ইঞ্জিওর হয়েছে আমি দেখে নেবো। আর টুরিস্টদের ভাবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। বেলা 11টা থেকে এখানে 8-10টা বাস থাকবে যেগুলো শিলিগুড়ি নিয়ে যাবে, এবং শিলিগুড়ি থেকে কলকাতা ডাইরেক্ট বাস দেওয়া হয়েছে। এগুলো আপনারাও একটু বলবেন, আর হেল্পলাইনও করে দেওয়া হয়েছে ডিএম অফিসে অলরেডি। মোর্চার অশান্তিতে এই মুহূর্তে বিপাকে পর্যটকেরা, এবং আটকে পড়েছেন প্রায় 10,000 পর্যটক। জল নেই, খাবার নেই, এটিএম বন্ধ থাকায় তুলতে পারছেন না টাকাও। শুনশান পাহাড় থেকে সমতলে নেমে আসতে কি ব্যবস্থা করা যায় তার জন্য এদিক ওদিক দৌড়াদৌড়ি করছেন তারা। আমাদের সঙ্গে আমরা 20 জন বাড়িপুর থেকে এসেছি, কিন্তু এই আচানক এইটা হয়ে যাওয়া থেকে আমাদের খুব বিপদের মধ্যে, বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে সংকটের মধ্যে। যদি আমাদের এখান থেকে অন্তত নামার ব্যবস্থা করা হয়, কারণ এখানে কোনো জল নেই, কোনো খাবার ব্যবস্থা নেই, কাল থেকে আমরা খুব বিপদের মধ্যে পড়ে আছি। যা সিচুয়েশন তৈরি হয়েছে তার জন্য আমরা খুব মানে আতঙ্কে আছি, কি হবে না হবে, আমরা কিভাবে নামবো, আমরা কিভাবে যাব, এবং বাচ্চারাও আছে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছু করতে পারছে না। কালকে রাত্রে প্রায় আমরা না খেয়ে আছি, সামান্য কিছু খেয়ে আছি, বিস্কিট জল টল। এখন সকালবেলা ফের সকালবেলা বার হয়েছে, কিছু জলের ব্যবস্থা এবং কিছু খাবারের ব্যবস্থা যদিও পাচ্ছি না। আমার পরিবারের ছেলে মেয়ে বাচ্চা নিয়ে হোটেলে আছি, জল নেই, খাবার নেই, খুব কষ্টে আছি, মানে দুর্বিষহ অবস্থা, প্রচুর চিন্তার বিষয় হয়ে গেল। কারণ হঠাৎ আমরা যা দেখলাম যে এত গাড়ি পুড়লো, এত বোম পড়লো, মানে আমরা নিজেরা খুব আতঙ্কিত হয়ে গিয়েছি। মেলে তো বাচ্চাদেরকে আনছি না, এবার তারা পুরো একটা ঘরেই এরকম ভাবে আছে, কোনো কিছু সেভাবে খাবার নেই। এবার আমার মেয়ে এদিকে অসুস্থ, ঠিক আছে, হয়ে গেছে, মানে তার ডিসেন্ট্রি রুম হয়ে গেছে, যে তার জন্য যে মেডিসিন আনবো, মেডিসিনের দোকান পর্যন্ত খোলা নেই।